আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হাতা ওমান বর্ডারের কাছে। আমার সাথে আছে পিছনে নিলয় এবং সাইডে আছে আমাদের, আমি কিন্তু গাড়ি চালানো শিখে গেছি, আমাকে ওই দিন শিখে গেছি। হ্যাঁ, এই তো কিছুদিন আগে আমি কে মানে ড্রাইভিং লাইসেন্স শিখে গেছি, আমি লাইসেন্স পাইছি। এখন সে জানে কিভাবে মানে ড্রাইভ করতে হয়, যদি সামনে কেউ আসে মামা খালা চাচা মামা শালা তাহলে আগে ব্রেক মারতে হবে, তাই না? ইয়েস, কাউকে মানা যাবে না। তো আমাদের সাথে থাকুন, আমরা এখন যাচ্ছি হাতা ওমান। লেটস গো। আপনারা যদি কেউ মানে ওমান হাতার দিকে যান, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে প্লেসটাতে গেলে ভিডিও সবকিছু ভালো মতো বানাতে পারবেন সেই জায়গাটার নাম হচ্ছে হাতা ডাম। আমি গুগল লোকেশন আপনাদের দিয়ে দেবো নিচে, আপনারা যদি কেউ আসতে চান, কারণ আপনি যদি ওমান বর্ডারের কাছে যান ওখানে কিন্তু দেখার মতো তেমন কিছু নাই। সো আমরা যাচ্ছি হাতা ডামে। সো খুবই ভালো একটা জায়গা, যদিও কখনো দেখি নাই, জাস্ট পিকচার দেখেছি, এখানে ঝর্ণা আছে পানি আছে কি, তাই না? তো আজকে আমরা দেখবো অসম্ভব সুন্দর একটি এরিয়া, না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা। পুরো গ্রামের মধ্যে দেখছো কত সুন্দর কি সুন্দর গাছপালা আছে দিয়ে। আমি দেখি না ভাই, আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটা এই রান্দা বোর্ড থেকে আমরা সোজা রাইট টার্ন করব, তারপরে আমরা চলে যাবো হাতা ড্যামে। ড্যাম প্লেসটি আসলে বলতে গেলে খুবই সুন্দর একটি জায়গা, যদি এটা পাহাড়ের মানে কি বলবো, আপনি গেলে বুঝতে পারবেন পানি ঝর্ণা নামতেছে, পুরো একটা গ্রামের মতো দৃশ্য। আমরা একটু পরে পৌঁছে যাবো এখান থেকে মাত্র 5 মিনিট। সাথে আমার সাথে আছে এক্সিকিউটিভ ডিজে নিলয়, আর পেছনে আছে তুহিন। তো আমরা এখানে যাব এবং কিছু ভিডিও বানাবো, বাট রাস্তার যে অবস্থা বুঝতে পারতেছেন ট্রাফিক অনেক হবে, কারণ প্রত্যেকটা মানুষই আমরা দুবাই থেকে এখানে আসতেছি, আবার এদিকের মানুষগুলো দুবাই যাচ্ছে। সো যে যেখানে থাকে সেই জায়গাতে নাকি সৌন্দর্য খুঁজে পায় না, তো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, দুবাইতে এত সুন্দর জায়গা আছে, এটাও দুবাইয়ের ভেতর। সো আর একটু পরে আমরা পৌঁছে যাবো, এক্সাইটেড, কেমন হবে জায়গাটা আজকে তোমাদের খুঁজে দেবো। বলছে অনেক টিকটকের লোক আসবে এখানে, সুন্দর সুন্দর মেয়ের আসলে আমি তোমাদের আমাকে বললো, আমাকে যদি চিনা আমি তোমার সাথে পরিচয় করে দেবো। ভিতরে জায়গাটা অনেক বড়, তো আমরা এখানে যে জায়গাটা এখানে একটা নদীর মতো আছে ছোট্ট পাহাড়ের মাঝখানে সুন্দর পানি। অরিজিনাল জায়গাটাতে যাওয়ার আগে এখন আমরা এই এরিয়াটা আমরা একটু দেখি, দেখতে পারতেছেন আশেপাশে কিছু দোকানপাট আছে, আমরা এখনো যদিও নামি নাই, আমরা নিচে যাবো, অনেক অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আছে সেগুলো দেখবো। তার আগে আমরা মানে মেন জায়গাটাতে যাওয়ার আগে আমরা একটু আশেপাশটা দেখে নিচ্ছি, আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো আমরা দেখবো, তারপর আমরা রিটার্ন করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসবো। পুরোটাই আমাদের গন্তব্যস্থল, বাট আমরা আরো অ্যাট্রাকশন জায়গাতে যেতে চাচ্ছি, যে মানে গ্রামের যে মানে পিওর একটা গ্রামের যে একটা দৃশ্য এই জায়গাতে আসলে বোঝা যায়। যদিও এই এরিয়াটা দুবাইয়ের ভিতরে পড়েছে, দেখেন একটু ট্রাফিক রাস্তায়, কারণ আজকে সব মানুষ এখানে আসছে। এগুলো হচ্ছে মাটির ঘর, আপনারা দেখতে পারতেছেন মাটি দিয়ে বানানো ঘর। আমরা পৌঁছে গেছি হাতা ড্যামে, জায়গাটির নাম হচ্ছে হাতা ড্যাম। কি কারণে ড্যাম সেটা আমরা পরে দেখবো, মনে হয় জায়গাটা স্যাঁতস্যাঁতে হবে, নরম হবে, নরম হবে জায়গাটা যেখানে পানি পরে ড্যাম হয়ে গেছে বলে না। আমরা একটু পরে সামনে যাবো, দেখেন নামও ড্যাম আস্তে ড্যাম। ভালো লাগতেছে এমন সুন্দর একটি জায়গা, মানে দুবাইয়ের ভেতরে যে আছে আমি এখন কখনো মানে এক্সপেক্টেশন করতে পারি নাই,
মানে সবুজের অরণ্য এটা যে পাহাড়ের মাঝখানে কিভাবে এগুলো করছে যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখেন আমার পিছনে দেখেন পাহাড়ের মধ্যে গাছপালা সব কিছু আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ আর না বললাম এই গানটা এখানে শুট করা হচ্ছিল ওই দেখেন আম গাছ জাম গাছ খেজুর গাছ কি সুন্দর আম ধরছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আজকালকার हेटे समस्त कार पार्किंग नीचे चार दिखे पहाड़ असम्भव सुंदर आप चलो तुम्हारे ब्रेक कर ले क्या ब्रेक कर दबे ना भाई सामने जाए देखी जगह भालो करे आरो আজকে আমরা এখানে অনেক মজা করছি অনেক কিছু করছি কিন্তু অনেক ভিড় তো হঠাৎ করে আসার পর দেখি আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি তার মানে স্পেশাল ডেতে কোন জায়গায় যদি যান আপনার প্রিপারেশন না থাকলেও সবাইকে একসাথে তো আরেকজনের কথা না বললে নয় আমার পিছনে ওই যে মাস এই জায়গায় সে হচ্ছে আমাদের ফিরোজ ভাই তাকে আপনারা অনেকেই চিনেন আমাদেরকে যে নিয়ে আসছে আমাদের নীল আলমগীর ডিজে নীলয় নিয়ে আসছে আমাদের এখানে আর ফিরোজ ফার্স্ট অফ অল এখানেই থাকে তো এই জায়গার জায়গা সম্পর্কে সে আমার চাইতে ভালো জানে কিন্তু আমাদের সময় কম থাকার কারণে আরে ভাই কোথা থেকে চলে এলো তো সময় কম থাকার কারণে বেসিক্যালি আমরা অতটা সময় পাই নাই ভালোমতো জায়গাটা দেখার জন্য তো নেক্সট টাইম আমরা প্ল্যান করে আসব ভালো একটা ব্লগ বানাবো আর এখন ফিরোজ কিছু বলো আমাদের উদ্দেশ্যে কি মানে জায়গাটা কি এমন কি দেখার মতো আছে জায়গাটা দেখার মতো অনেক কিছু আছে যদি আপনি আসেন তাহলে একটু সময় করে আসতে হবে বিশেষ করে 3টার আগে আসলে আপনি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন আর ভাই খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই ভাই খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা মাজরা হ্যাঁ আরেকটা আপনি যদি গুগল থেকে সার্চ করেন তাহলে আপনাকে লিখতে হবে হাতা ড্যাম হাতা ড্যাম ডি এ এম ড্যাম আমি প্রথমে ভেবেছিলাম জায়গাটা মনে ভেজা হবে স্বচ্ছতা কিন্তু যখন আসলে দেখি না এখানে কোনো ড্যাম বলতে কোনো নাই উপরে পানি আছে ওইখান থেকে আপনারা এখানটা সম্পূর্ণটা একটা প্রকৃতিক একটা মানে পরিবেশ যেমন গ্রাম্য পরিবেশ যেটা আপনি গ্রামে উপভোগ করতে পারেন এখানে আসলে আপনি মানে আপনি বিহেভ করতে পারবেন না যে এটা দুবাইতে দুবাইয়ের ভিতরে এত সুন্দর একটা জায়গা আমি তো ভাবছি দুবাই না এটা ওমানের ভিতরে মানে আসলে দেখি চারিদিকে পাহাড় আর মাঝখানে সবুজ প্রকৃতি মানে অসাধারণ একটা দৃশ্য যদি না আসেন তাহলে বুঝতে দেখলাম কিন্তু এখানে সুন্দরটা কিছু দেখলাম না আসলে বুঝতে পারছেন সুন্দর বলতে কি বলছি বুঝতে পারছেন পাহাড় সুন্দর হ্যাঁ পাহাড় অনেক সুন্দর থাক আমরা ওইদিকে না গেলাম পারবে না আমরা ওই খালি কাটালটা দিতে পারবো না।
তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আর আমরা এসেছিলাম একটি আমাদের ঈদ উপলক্ষে, সো এই কারণে জায়গাটা প্রচুর ক্রাউড ছিল, আপনাদের অনেক কিছু দেখাতে পারিনি। বাট তারপর আপনারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন, এখানে বোট রাইডিং করবেন, অনেক ভালো লাগবে জায়গাটি। আর আপনারা যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটিতে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।